ভোটের নামে যে প্রহসন হয়েছে এটা বাংলার মানুষ নয়, গোটা দেশের মানুষ দেখেছে। বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা টুইট করেছেন এই হিংসা নিয়ে, তাদের এত হিংসার পরে এই বিপুল পরিমাণ যে সিট, সেই সিট আমরা পেয়েছি সেটা প্রশংসা করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা টুইট করে। আর লুকোনোর জায়গা নেই, পাকিস্তানের ডন পত্রিকায় ফ্রন্ট পেজে খবর হয়েছে। অভিষেকবাবু একটু দেখুন যে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইকের সময় আপনারা তার পাশে দাঁড়িয়েছিলেন, ভারতের পাশে দাঁড়াননি। সেই পাকিস্তানের প্রমুখ পত্রিকা ডন পত্রিকায় ছবি সহ আপনার ভায়োলেন্সের ছবি সহ খবর হয়েছে। একটু তো লজ্জা হোক যে পাকিস্তানও আপনার কান বলছে। মাননীয় গৃহমন্ত্রীকে আমাদের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলার হিংসা থেকে শুরু করে সমস্ত বিষয়ে ওনাকে আমি ব্রিফিং করেছি। উনি দীর্ঘক্ষণ সময় দিয়ে বিস্তৃতভাবে সমস্ত কিছু শুনেছেন। শুধু তাই নয়, উনি আগস্ট মাসে উনি পশ্চিমবঙ্গে আবার যাবেন এবং পশ্চিমবঙ্গে গিয়ে সভাও করবেন এবং কার্যকর্তাদের তিনি সাংগঠনিক বৈঠকও নেবেন এবং সমস্ত বিষয় ওনাকে জানিয়েছি, ওনার জানাও আছে এবং উনি সমস্ত বিষয়ের দিকে লক্ষ্যও রাখছেন এবং আগামী দিনে বাংলার ভালো কিছু হবে আমার এই বিশ্বাস ওনার উপরে আছে। ভালো কিছু বলতে কী বলছেন? আপনারা কি আলাদা করে 355 বা 356 দাবি জানিয়ে তবে বাংলায় যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে 355 ধারা যে কোনো মুহূর্তেই লাগু হতে পারে, সেই ধরনের পরিস্থিতি বাংলায় আছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। যে আদালতের নির্দেশে পোস্টপোল ভায়োলেন্সকে কমানোর দায়িত্ব এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর হাতে, কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ কতটা পরিচালনা করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর হাতে যেহেতু সেগুলো কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে কোথায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকটা ইস্যু মাননীয় গৃহমন্ত্রী সমস্ত বিষয়ে নজর রাখছেন এবং দেখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা হলেন তৃণমূলের লক্ষ্য, তার কারণ শুভেন্দু অধিকারী তিনি জেলা পরিষদে হেরেছেন, দিলীপ ঘোষ বুথে হেরেছেন, আপনি হেরেছেন, শান্তনু ঠাকুর তার বুথে হেরেছেন। দেখুন ওনাকে বলে রাখুন 2018 সালের রেজাল্টটা দেখুন, 2018 সালে আমার জেলাতে আমরা যে পরিমাণ সিট পেয়েছিলাম তার থেকে 106টি বেশি পঞ্চায়েত সিট এবার পেয়েছি। পঞ্চায়েতের সংখ্যা আমাদের কমে গেছে কারণ আমাদেরকে জোর করে কয়েকটা সিট হারানো হয়েছে টার্গেটে, যে এটাই বলবেন উনি সেই জন্য টার্গেট করে করানো। কিন্তু আমরা 106টা কম সিট নিয়ে যদি 33,000 ভোটে জিততে পারি, আমি ওনাকে আজকেই কথা দিচ্ছি আগামী 24-এর লোকসভা নির্বাচনে আমি বালুরঘাট লোকসভা থেকে 34,000 ডবল মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারাবো। উনিও প্রার্থী হতে পারে, ওনার যদি ক্ষমতা থাকে এসে প্রার্থী হন, ওনাকেও 34,000 ডবল ভোটে হারাবো। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের ভোট পার্সেন্টেজ কমে গেছে, ওদের ভোট পার্সেন্টেজ 48 থেকে বেড়ে 52 হয়েছে ওরা বলছে। যেহেতু ভোটই হয়নি তার আবার ভোট পার্সেন্টেজ, আর যদি ভোট পার্সেন্টেজ কম্পারিজন করতে হয় তাহলে সবসময় পঞ্চায়েত ভোটের সাথে পঞ্চায়েত ভোটের কম্পারিজন করতে হয়, 18-র সাথে 23-এর কম্পারিজন, 19-এর সাথে 24-এর কম্পারিজন হবে, এটাই নিয়ম। উনি নতুন রাজনীতি এসেছেন জানেন না, উনি যদি এতে খুশি থাকেন আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ওনার শিহরে বিপদ। আমি শুধু এটুকু ওনাকে আসতে দাদা দাদা কারণ অনেকে আসনে পালিয়ে গিয়েছে। না, হেমন্ত দার সাথে আমার আলাদা করে দেখা হয়েছে এবং আমার পরে হেমন্ত দা ঢুকবেন ওখানে ওনার কথা বলার জন্য। মানে হেমন্ত দা বল জানালেন ওনার কাছে প্রায় পুরুলিয়া জেলা থেকে 190-এর কাছাকাছি বিজেপির কর্মীরা তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বা যারা জিতেছেন তাদেরকে যেহেতু কেনার তাদেরকে ভয় দেখিয়ে বেশি ভয় দেখিয়ে তাদেরকে তৃণমূলে জয়েন করানোর যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টা চলছে, তাতে উনি আমাদেরকে যে সহযোগিতা করছে সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই।